নমস্কার দর্শক বন্ধু, দা নির্ভিক শোক আপনার স্বাগত করছি। ধামনগর উপনির্বাচন শেষ হয়ে হো, আউ গোটিয়ে উপনির্বাচন পুনে আসিগলা। ইয়ে হচ্ছে পদ্মপুর উপনির্বাচন। বিধায়ক যে থিলে পদ্মপুর বিজয় রঞ্জন সিং বরিহা, তাঙ্কর অকাল বিয়োগ পরে এই আসনটি পাই ডিসেম্বর 5 তারিখ ভোট গ্রহণ হওয়াকু যাচ্ছে। তেমন ইয়ে মধ্যে তিনোটি প্রমুখ রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, বিজু জনতা দল এবং কংগ্রেস, এঙ্ক ভিতরে গোটিয়ে ত্রিমুখী লড়াই দেখিবাকু মিলি পারে, এ প্রকার আশঙ্কা মধ্য ব্যক্ত করা যাই পারে আজির দিনরে। এবং ইয়াকু এক মিশন মোডরে উভয় দল, ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দল, নেওয়াকু বাধ্য হয়েছেন। কারণ ধামনগরর ফলাফল ভারতীয় জনতা পার্টি শিবিরকু উল্লসিত করেছে, উৎসাহিত করেছে। এবং শাসক বিজু জনতা দলর যে সম্মান হানি ঘটিছে, যে নির্বাচন বিজয়ের গতিপথরে ব্রেক লাগিছি, তেমন দুইটি যাক দল এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বর সহ নেওয়াকু যাচ্ছেন। যা বর্তমান খবর রয়েছে, যেপাই ধামনগর উপনির্বাচনে বিজু জনতা দল পরাজয় হল, দল তাকে সমীক্ষা মধ্য করেছে, সেপরি ত্রুটি বিচ্যুতি নহব সেইথিপাই প্রথমরু গোটে মিশন মোডরে ওহ্লাইলা ভাল পরিস্থিতিটি মধ্য তৈরি করছে। কিন্তু কতদূর লাগু করা যাই পারিব এ নির্বাচন সময়রে, বা শাসক বিজেডি রণনীতিরে পরিবর্তন করি পারিব, সে তো বড় প্রশ্ন। কিন্তু বর্তমান স্থিতিরে যা খবর রয়েছে যে শাসক বিজু জনতা দল এটি গোটে মিলিত নেতৃত্বকে নেই লড়াইকে অবতীর্ণ হব, বরিষ্ঠ নেতা রহবে, স্থানীয় নেতা রহবে, বাহার নেতা মধ্যে প্রচারে সামিল হবে, কিন্তু বরিষ্ঠতা ভিত্তিরে এবং স্থানীয় লোক সম্পর্ক এবং সংগঠন কু আধার করি কিছু নেতা অধিক ভাবে দায়িত্ব দেওয়া কথা সূচনা মিলছে। বিজেডি সূত্র যে খবরটি মিলিছি, প্রসন্ন আচার্য যে বিজু জনতা দল অন্যতম বরিষ্ঠ নেতা, তাকে সমস্ত প্রচার দায়িত্ব সম্ভালিবা কুহাযাইছি বলে শুনিবাকু মিলুছি। তাঙ্ক সহিত সাংগঠনিক দক্ষতা বিভিন্ন সময়ের প্রতিপাদিত করিথিবা পূর্বতন মন্ত্রী সুশান্ত সিং, তাকে মধ্যে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দুইজনকু সামনারে বিজেডি রাখিবা ভলি লাগুছি। এবং তাঙ্ক সহিত অন্য যে মানে রহিলে স্থানীয় নেতা, যেমতি নবকিশোর দাস, তাকে পাইকমাল ব্লকর দায়িত্ব দিয়া যাইতিবা কথা শুনিবাকু মিলুছি। নিরঞ্জন পূজারীকু পদ্মপুরর দায়িত্ব দিয়া যাইতিবা কথা শুনিবাকু মিলুছি। এবং রাজেন্দ্র ঢোলকিয়া যে প্রথম থর মন্ত্রিমণ্ডলে সামিল হয়েছেন, তাঁকু মধ্য ঝাড়খণ্ড ব্লকর দায়িত্ব দিয়া যাইতিবা কথা শুনিবাকু মিলুছি। দলীয় সূত্র যা মিলুছি খবর যে এই যে মন্ত্রী মানে রহিলে এমানকু অধিক ভাবরে গোটিয়ে গোটিয়ে ব্লক সম্ভালিবা পাই কুয়া যাইতিবা বেলে, অন্য যে বিধায়ক মানে রহিলে, যেমতি দেবেশ আচার্যঙ্ক কথা কুহন্তু, মন্ত্রী টুকুনি সাহুঙ্ক কথা কুহন্তু, মন্ত্রী রীতা সাহুঙ্ক কথা কুহন্তু, এবং স্নেহাঙ্গিনী ছুরিয়াঙ্ক কথা কুহন্তু, সরোজ মেহরঙ্ক কথা কুহন্তু এবং পুষ্পেন্দ্র সিং দেবঙ্ক কথা কুহন্তু, এ সমস্তঙ্কু গোটিয়ে গোটিয়ে জোনর দায়িত্ব মধ্য দিয়া যাইতিবা কথা বিজেডির অন্দর মহলু জনাপড়ুছি। তেমন সামগ্রিক ভাবে যদি এই যে না গুড়িকু নেইকি আপনি চর্চা করিবে বা আলোচনা করিবে, তাহলে এহা অত্যন্ত স্পষ্ট যে বোধহুয়ে ধামনগর উপনির্বাচন পরাজয় পরে শাসক বিজেডি নিজের রণনীতিরে টিকে পরিবর্তন করিবাকু নিষ্পত্তি নেইছি। অধিকন্তু উপকূল নেতাঙ্ক উপরে নির্ভরশীল নহি পারে বর্তমান স্থিতি যা বয়ান করছি। এবং পশ্চিম ওড়িশার যেমন সাংগঠনিক দক্ষতা রয়েছে, যেমন অভিজ্ঞতা রয়েছে, যে বিজু জনতা দল সংগঠনকে দীর্ঘদিন ধরি সজাড়ি আসিছেন, সেই উপরে দায়িত্ব ন্যস্ত করা ভালো লাগুছি। ই হচ্ছে প্রাথমিক পর্যায়ে, বা আমি যা আকলন করছি প্রাথমিক আকলন হয়ে পড়ে। সেভাবে ভারতীয় জনতা পার্টি কু যদি আমি দেখিবা, ভারতীয় জনতা পার্টি শিবির মধ্যে অধিক উৎসাহিত হয়েছি। কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেমনি একা এক ভাবে একাকি এই যে নির্বাচনটি নিজ কান্ধকু নেলে এবং বিজয়ের শ্রেয় মধ্যে সে নেলে, তাঙ্ক সহিত ধামনগরের যেমনি বরিষ্ঠ নেতা খারবেল স্বাইন, মনমোহন সামল, প্রতাপ ষড়ঙ্গী, বিশ্বেশ্বর টুডু, এ সমস্ত যেমনি সামিল হয়েছিল, সেমিতি ভারতীয় জনতা পার্টি তরফ মধ্যে যে সূচনা মিলুছি যে তিনজন যাক বিরোধী দল নেতা যে রয়েছেন জয়নারায়ণ মিশ্র, তাঁকু সামনারে দল রাখুছি। এবং তাঙ্ক সহিত সাংসদ সুরেশ পূজারি, সাংসদ বসন্ত পণ্ডা, এই দুইজনকু মধ্যে সমান ভাবে প্রাথমিক পর্যায়ে দায়িত্ব দিয়া যাইছি প্রার্থীপত্র বাবদরে লোকঙ্কর মতামত নেওয়া পাই।
প্রার্থীপত্র চূড়ান্ত পূর্বরু নিজের মতামত রাখা এবং সামগ্রিক ভাবে এই নির্বাচন পরিচালনার প্রমুখ ভূমিকা এই তিন জন নেতা জয়নারায়ণ মিশ্র, সুরেশ পূজারী এবং বসন্ত পণ্ডা এমনি নবাকু যাচ্ছেন এ প্রকার গোটে সূচনা বিজেপি পক্ষর মিছে। তেমন দুইটি যাক রাজনৈতিক দল বিজেপি এবং বিজেডি এ দুইজন নিজের সম্মান বঞ্চাই চাহিবে, কারণ দুইজনক পদ্মপুর এবে সম্মান প্রশ্ন। ভারতীয় জনতা পার্টি যদি ধামনগর বিজয়কে সেটি রিপিট করে তাহলে রাজনৈতিক বাতাবরণে পরিবর্তন গোটে আভাস মিলিপারে। আউ যদি বিজু জনতা দল পুনর্বার আসনটি যেহেতু আসনটি বিজু জনতা দল লা তা দখল করিবার সক্ষম হুয়ে তাহলে হয়তো দল যে ভুল করেছে যে ত্রুটি করেছিল ধামনগরের অন্তত পক্ষে তা সুধারা বলে ধরি নিয়াযাবে। কিন্তু বর্তমান পর্যন্ত জনাপড়িনি যে মিলিত নেতৃত্ব বিজু জনতা দল এই নির্বাচন ময়দানে অবতীর্ণ হবে কি না, এ নির্বাচন পরিচালনার ভার নেবে কি না। প্রসন্ন আচার্য, সুশান্ত সিং ব্যতীত অন্য যে বরিষ্ঠ নেতা মানে রহলে নব দাস কুহতু, নিরঞ্জন পূজারী কুহতু, রাজেন্দ্র ঢোলকিয়া কুহতু, এমানকর ভূমিকা সেটি কম রহব এবং উপকূল ওড়িশার লোক মানে উপকূল ওড়িশার বিজেডি নেতা মানকর ভূমিকা কম রহব এবং ইয়ং ব্রিগেড নেতা মানে সেটি কি ভূমিকা তুলেবে ইয়া উপরে সমস্ত নজর রহবে। কারণ ধামনগরের যে পোস্টমর্টম রিপোর্ট কুচি যে ইয়ং ব্রিগেড পাই দল শোচনীয় পরাজয় বরণ কলা ধামনগরের, জিতিবা আসন মধ্যে হারিগলা। ইয়ং ব্রিগেডর অধিক প্রাধান্য, অত্যধিক আত্মবিশ্বাস এবং ভুল রণনীতি এ সবগুড়ি বিজেপি মহঙ্গা পড়া ধামনগরের। তেমন বিজেডি ম্যানেজমেন্ট বিশেষ করি নির্বাচন পরিচালনা যে করতে যা সে ভিতরে চর্চা বা আলোচনা হয়েছি হুয়েত এই ইয়ং ব্রিগেড উপরে দায়িত্ব ন দিয়া যাইপরে বা দিয়া যাও না এভাবে এক সংকেত দেওয়া চেষ্টা করা যাইপরে প্রসন্ন আচার্য, সুশান্ত সিং, নব দাস এমনকু সব সামনাকু আনিকি। কিন্তু প্রকৃতির যেত নির্বাচন প্রক্রিয়া টিকে জোর ধরব সেতবে জনা পড়ব যে বিজু জনতা দল ধামনগর ত্রুটি সুধারা না উপরে কেবল গোটে মুখা তৈরি কলা যে না পশ্চিম ওড়িশা নেতা সামনে রখাযব এবং পছরু যেমি উপকূল ওড়িশার নেতা মানে অপরেট করুলে উপকূল ওড়িশা নেতা প্রাধান্য রুলা উপকূল ওড়িশার যুব বাহিনী যিয়ে আগুক বিজেডি দায়িত্ব সম্ভালিবাকু যাচ্ছি বলে কুহযাচ্ছে বা প্রচার চালছে সে কান্ধে পুঁ দায়িত্ব ন্যস্ত করা তেমন অপেক্ষা করা যে বিজেডি রণনীতি এটি কম হচ্ছে এবং প্রার্থীপত্র কথা যদি আমি চিন্তা করা যদিও প্রার্থীপত্র বাবদে এপর্যন্ত কিছু স্পষ্ট করা যায়নি। বিজয় রঞ্জন সিং বরিয়া পরিবার কাহকু বিজেডি প্রার্থী করিপারে ন করিপারে এবং পুঁজি আপনার মনে প্রশ্ন হব যে এটি ধামনগর ভাই রাজেন্দ্র দাস না তো এ প্রশ্নর উত্তরে কিন্তু আপনার অন্তত পক্ষে যে ইয়াকু অস্বীকার করা যাই পারবে না। রাজেন্দ্র দাস ভাই ব্যক্তি তৈরি হবে তার সূচনা মিলিগলা ধামনগর পদ্মপুরের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ প্রকার বিদ্রোহ হয়েবি পারে এবং রাজেন্দ্র দাস ভাই ব্যক্তিত্ব মধ্যে রয়েছেন। শুনা যাচ্ছে জনে ওড়িশা সরকার অধীনে কাম করুক জন প্রশাসনিক অধিকারী মধ্যে বেশ প্রভাব বিস্তার করছেন পদ্মপুর ক্ষেত্রে এবং পদ্মপুরের মধ্যে তাঁর গোটে বড় ভূমিকা রহিপারে। সিয়ে হুয়েত টিকেট বন্টনে প্রমুখ ভূমিকা নেই পারন্তি, আউ যদি সিয়ে টিকেট বন্টনে প্রমুখ ভূমিকা নিয়ন্তি বিজয় রঞ্জন সিং বরিয়াঙ্কর পরিবার কাহাকু টিকেট ন দিয়া যায় বা অন্য কোনসি তৃতীয় ব্যক্তিকু প্রার্থী করিবা পাই নিষ্পত্তি নিয়ে শাসক বিজু জনতা দল তাহলে ধামনগর রিপিট এটি হবনি এ কথা বি কোয়া যাই পারিবা না। তেমন সামগ্রিক ভাবে প্রার্থীপত্র দাখল পর্যন্ত অপেক্ষা করিবাক পড়িব শাসক বিজু জনতা দল রণনীতি কম হচ্ছে উপকূল নেতা এবং যুব নেতা বা ইয়ং ব্রিগেড বলে বিজেডি যাহাকু কৌছি সেমানকর ভূমিকা কম রয়েছে। আর যদি সবু কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো কোয়া যাই পারে যে বিজেডি এক ভালো রণনীতি সহ বা ভালো স্ট্রাটেজি সহ নির্বাচন কু ওহ্লাউছি। ভারতীয় জনতা পার্টি মধ্যে ধর্মেন্দ্র প্রধান সমস্ত যেমতি নেইকি গলে এটি এবং কিছু নেতা সম্পূর্ণ ভাবে বাদ দেলে নির্বাচন প্রচার যে বিবাদীয় হয়েছেন বা যেমন নেলে বিবাদ বড়িবার সম্ভাবনা রয়েছে বা যেমন প্রচার হুয়ে তো লোক অসুখী করেপারে যেমন চেহারা দেখা পশ্চিম ওড়িশার লোক পছন্দ ন করেপারতি হুয়ে সেইভাবে কিছু নেতা ধর্মেন্দ্র প্রধান বাদ দিয়ে যাচ্ছেন কি না সে বড় প্রশ্ন। এবং সেটি মানে বিশেষ করি সুরেশ পূজারী এবং জয়নারায়ণ মিশ্র ভিতরে যে সম্পর্ক দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি রাজনীতি ক্ষতি পৌঁছাইছি তাঁকু কিভাবে ভাবে কোর্ডিনেট করি সাংগে নেইপারে বা একা সাংগে নেইপারে সিএ মধ্যে গোটে টপ টাস্ক ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড পাই। তেমন ভারতীয় জনতা পার্টির রণনীতি কিভাবে ভাবে সেটি রহব এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর ভূমিকা মধ্যে কম রহব পুরুখা নেতা যে রয়েছেন সেমানকর ভূমিকা কম রহব এবং উপকূল ওড়িশার যে এই নির্বাচনের সফলতা আনি দিয়েছেন সেমানকর ভূমিকা কু মধ্যে ভারতীয় জনতা পার্টি সেটি কিভাবে ভাবে উপযোগ করব ইয়ে সব নির্ভর করছে। এবং বাকি রহিলা কংগ্রেসর কথা, কংগ্রেস গোটে বড় বিপর্যয় সামনা কলা ধামনগরের। তেমন পদ্মপুর যেহেতু পশ্চিম ওড়িশা আগুন কংগ্রেসের দুর্গ লা পশ্চিম ওড়িশার কংগ্রেসের প্রভাব বি রয়েছে পদ্মপুরের মধ্যে জনে টাণুয়া নেতা কংগ্রেসের রয়েছেন
सत्यभूषण साहू तेणु तांकु भी दल प्रार्थी करिवो कि न करिवो बा तांकर भूमिका कोन रहिवो एवं पश्चिम ओडिसा रे जो पूर्व उपनिर्वाचन ती हेतिला प्रजराज नगर सेटी कांग्रेस द्वितीय स्थान अधिकार करतिला तनु सेभली एक स्ट्रेटेजी को नै कि कांग्रेस ओलेइबो कि नाही से त पर्यंत स्पष्ट हेइनि तनु मूलतः वर्तमान देखा जाउ जे माने पद्मपुर को मिशन मोड रे नउछंती बीजेपी एवं बीजेडी हमको अपेक्षा करबा प्रार्थी पत्र चूड़ान हवा पर्यंत जे विजु जनता दल क्या प्रार्थी करुच्छी भारतीय जनता पार्टी क्या प्रार्थी करुच्छी भारतीय जनता पार्टी प्रार्थी महजूद अच्छा से प्रदीप पुरोहित टाणुआ संगठक बीजेपी प्रार्थी करवा एक रकम स्पष्ट जमापड़ी किंतु विजु जनता दल क्या प्रार्थी करुच्छी पर करुच्छी ना बाहर करुच्ची ना मानने क्या न करी तृतीय प्रार्थी को लदिदेवार प्रयास जदि कै धामनगर भली तो स्थित किसी अलग हो पाए कि बर्तमान स्थित अंत पक्ष कहुपे विजु जनता दल जो मिलित नेतृत्व को छाड़ी से पश्चिम ओडिशा नेता अधिक गुरुत्व दौर कि यंग ब्रिगेड दायित्व कौन रंग ब्रिगेड पक्षर जब रिमोट कंट्रोल धरने को चेष्टा करती पश्चिम ओडिशा और उपकूल ओडिशा नेता भितर पुणी गोटे संघर्ष देखा मिले तेणु ये सब किसी बीजेडी आभ्यंतरण राजनीति को गोलमाल कर पारे कि वर्तमान स्थिति जहाँ कहे बीजेडी बोध हुए धामनगर त्रुटि किसी शिक्षालाभ कर भारतीय जनता पार्टी धामनगर में जो स्ट्राटेजी अपनी नहीं कि गोटे मिशन मोड में जीवन चेष्टा कर एड्स करवा आज विश्लेषण नमस्कार।